হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এই পর্বে। আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা জানো না, আমরা নতুন নতুন পর্বে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলি, আমরা নতুন নতুন গেস্টদেরকে নিয়ে আসি। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে সাইফুল ইসলাম ভাইকে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো বন্ধুরা, আমরা আজকে খুব নতুন একটা টপিক সম্পর্কে জানবো, যেটা হলো যে আমরা অনেক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জেনেছি। মূলত আজকে যেটা জানবো যে বাঁশির সেট সম্পর্কে জানবো, আসলে এক সেট বাঁশিতে কয়টা থাকে এবং বাঁশির পথ সহ যে সেটগুলো বিভিন্ন দেশে যায় এবং বিভিন্ন দেশে যেগুলো আপনারা পেয়ে থাকেন, অনেকগুলো স্কেল সমৃদ্ধ যে সমস্ত সেটগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তো ভাই, একটু আমাদেরকে যদি এই বিষয়গুলো সম্পর্কে দেখেন, আসলে সেটগুলো কেমন হয় সম্পূর্ণ সেট? এইটা হচ্ছে যেমন এখানে আপনার এই সেট সম্পর্কে একটু আমাদেরকে যদি বলেন। যেমন কেউ যদি আমাদের সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করে, সেক্ষেত্রেও আর কি আমরা আপনার দিয়ে থাকি। ধরেন এখানে এক একটা বাঁশি, আগে বাঁশির কোয়ালিটির সম্বন্ধে আমি কিছু বলতে চাই। এগুলো হচ্ছে গিয়ে আপনার এক একটা বাঁশি মাস্টার টিউন করা, 100% 440 ফ্রিকোয়েন্সির মাস্টার টোন যেটাকে বলে, যেটা হচ্ছে কি আপনি একদম পুরো 100 out of 100 একদম সম্পূর্ণ নিখুঁত বলতে যাকে বলে। এইখানে সেটের প্রত্যেকটা বাঁশি সেম টু সেম তাই হচ্ছে কি, এই সেটের যে বাঁশগুলো সেগুলো হচ্ছে কি আপনার আসাম থেকে আনা, আসামের যেসব আপনার বাঁশ হয় সেই সব বাঁশের আর কি সেই বাঁশিগুলো তৈরি, আর বাঁশগুলোর আপনার এবভ এক একটার এইজও হচ্ছে গিয়ে ব্যাম্বোর আপনার আপ টু 5 ইয়ার্স, 6 ইয়ার্স, 3 ইয়ার্স, মানে 3 বছরের নিচে আমরা কোনো মানে কি যেসব বয়স 3 বছরের বেশি পুরোনো বাঁশ দিয়ে আর কি আমরা এইসব সেটের বাঁশিগুলো বানাই। যেমন একটা বাঁশি আপনাদের খুলে দেখাতে চাচ্ছি। তো এগুলো মূলত সবগুলোর বাঁশি ইন্ডিয়া থেকে আনা, ইন্ডিয়ার আসাম থেকে আনা? না, এগুলো বাঁশগুলো ইন্ডিয়ার আসাম থেকে আনা, বানাই হচ্ছে কি আমরাই। ও আচ্ছা, হ্যাঁ, বাঁশ শুধু বাঁশগুলো আনানো, বাকি সব যেসব কাজ দেখতেছেন আপনার সুতা বাঁধা থেকে শুরু করে আপনার মানে যে পুরো ফুল ওকে করতে পারছি সব কয়টা সব কাজগুলোই আমাদের শপে করা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একটু দেখি আমরা বাঁশের টিউন গুলো। এখানে মূলত আমি একটু তার আগে জেনে নিই যে এখানে একটা সেটে কতগুলো বাঁশি থাকে। মূলত এখানে আপনার এক এক জনে এক এক ভাবে, ধরেন এক এক জনে 26 সেটে ফ্লুট করে, একজন 24 সেটে ফ্লুট করে। তো আমাদের যে মানে আমরা যেভাবে সেটটা বানিয়ে দেই সেটা হচ্ছে কি 25 পিসে আর কি আমরা ফুল সেটটা করে দিই, একদম আপনার নিচের সি থেকে নিয়ে একদম উপরের নিচের বি থেকে নিয়ে একদম উপরের বি শাঁখ পর্যন্ত, একদম বিকলো বি থেকে নিয়ে একদম আপনার শাঁখ বি পর্যন্ত আমরা করে দেই। আর যে এইভাবে করি দেখেন আমাদের সেটটা, আর আমাদের যে হার্ড কেসটাও দেখছেন এটাও খুব এক্সক্লুসিভ ডিজাইনে করা। হার্ড কেসটা শুধু যদি কেউ হার্ড কেসটা নিতে চায়, ধরেন বাঁশির যে অনেকেই অনেক ব্র্যান্ডের বাঁশি বাজাইতে পারে, শুধু হার্ড কেসটাও আমাদের থেকে নিতে পারেন। এটা হচ্ছে কি আপনার আমরা 8,000 টাকা করে রাখতেছি শুধু হার্ড কেসটা। আবার সাইজ আছে বিভিন্ন রকম সাইজে আর কি আপনার দাম কমে যায় বেড়ে যায়, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এখানে মোটামুটি 25টা বাঁশি আছে? হ্যাঁ, 25টা একদম ফুল সেট আছে। যেমন এখানে আপনার একদম দেখাচ্ছি টিউনগুলো কি একদম মানে চেক করে নেওয়া যাবে? একদম প্রত্যেকটা ফুল আপনি চেক করে নিখুঁত ভাবে। যেমন একটা সেটের যে 3টা বাঁশি বলে, 3টা অক্টেভ, এই যে সি, এইটাও সি, আমি যা সি দিয়ে আর কি আপনাদের সব বাঁশি গুলো দেখাই দেয়। যে 3টাই হচ্ছে গিয়ে সি, হ্যাঁ আচ্ছা, 3টাই হচ্ছে গিয়ে সি, 3টা কিন্তু একই বাঁশি, হ্যাঁ 3টা একই বাঁশি। তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার সি বেস, এটা হচ্ছে গিয়ে সি মিডিয়াম, আলহামদুলিল্লাহ, আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি সি বেস, সি মিডিয়াম, আর সি হচ্ছে কি ফ্ল্যাট। 3টা কিন্তু একই বাঁশি, হ্যাঁ একই স্কেলের বাঁশি। আপনি বাঁশের বাঁশটা একটু কাস্টমারদের দেখাবেন, মানে
আপনার দর্শকদের দেখাবেন বাসটা। দেখেন বাসগুলিতে হচ্ছে কি আপনার বাসিগুলিতে আপনার অবশ্যই আমাদের সিগনেচার করা লোগো থাকবে। তারপর হচ্ছে গিয়ে এখানে আমাদের একটা ট্যাগ দেখবেন, ফ্লুট ট্যাগ। তারপর হচ্ছে গিয়ে আমরা স্কেলটা এখানে লিখে দিই আর কি, ফ্লুট ট্যাগের মধ্যেই থাকে। এই হচ্ছে গিয়ে আমাদের সি বেস। যেমন আমি একটু জাস্ট একটু টোনটা যদি দেখাইতে চাই, ধরেন এইটার যে সাটা, ধরেন এটার যে উপরের শাখা, এটা হচ্ছে গিয়ে নর্মাল ফু দিলে এই শাখা আসবে, একই হয়তো বা টোনটা পাচ্ছেন। যখন এটার জোরে বাজতেছে, এটা হচ্ছে গিয়ে আস্তে ফু দিলে সেটা বাজতেছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তারপর আবার দেখাচ্ছি এটার যে বেই স্টোনটা, অনেক বেই যে বাসিক গুলো, সেম ঘুরে এটাই আসি, সেম সেম ইসে ছোট্টটা, যেটা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন রকম পাহাড়ি ধুন, তারপর হচ্ছে গিয়ে গান টান বাজাইতে অনেক সময় ক্লাসিক্যাল বাজাইতে অনেক সময় কাজে লাগে। যেমন হচ্ছে গিয়ে এটার যে জোরে সা, হ্যাঁ, আর এইটা আস্তে সা, হয়তো বা আওয়াজটা সিমিলার পাচ্ছে। আচ্ছা, সবগুলো স্কেল একই না? হ্যাঁ, তিনটা অক্টেভ যেটা বলে আপনার হচ্ছে গিয়ে হাই মিডিয়াম লো লো মিডিয়াম হাই, এই হচ্ছে গিয়ে তিনটা অক্টেভ, উদারা মুদারা তারা। এরকম তিনটা তিনটা করেই আর কি আপনার ভিতরে, যেমন তিনটা তিনটা করেই আপনার এই সেটের ভিতরে তিনটা তিনটা করে বাসি আছে। ধরেন সি সার্প তিনটা আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ই দুইটা আছে। এরকম করে আর কি আপনার যে যে স্কেল হয় বাসিগুলো, আপনার কালার টেক্সচার বাস আপনি খুবই সুন্দর, খুবই সুন্দর আপনি দেখলে আর কি মানে কি একদম যেমন গেট আপে বলবেন তেমন হচ্ছে কি আপনার কালারে আপনি একটু দর্শকদের দেখাবেন এই কালার গেট আপ সব দিক দিয়ে। আর এই যে বাসের টোন, এটা হচ্ছে কি জি বেস, হ্যাঁ, আমাদের জি বেস প্রফেশনাল জি বেস বাসিটা দিকে আমি একটু টোনটা দেখাইতে চাই, মানে বাসিটা টোনটা। যেমন এটা যেমন জি বেস তেমনি, যেমন এখানে জি মিডিয়াম আছে, কিন্তু এই হচ্ছে গিয়ে জি মিডিয়াম, এই হচ্ছে গিয়ে জি মিডিয়াম। এটা দিয়ে যদি বাজাই দেই সেম জিনিস, এরকম করে আসলে কয়টা স্কেলের বাসি এখানে? এরকম করে আপনার আমাদের স্কেল যে কয়টা হয়, ধরেন এ এ শার্প, ধরেন একদম নিচের থেকে আসি ডি ডি শার্প সি সি শার্প ই, তারপর হচ্ছে কি এফ এফ শার্প ই, তারপর হচ্ছে কি আপনার জি জি শার্প এ এ শার্প, মানে কি ছয়টা ছয়টা বারোটা বি বারোটা স্কেলের আর কি ফ্লুট আছে। তাহলে এখানে মোটামুটি তাহলে এরকম সবগুলো স্কেলের এই জিনিসগুলো এখানে পাওয়া যাবে এই সেটের মধ্যে, টোটাল 25টা বাসি এই বক্সের মধ্যে পাওয়া যাবে। তাহলে একটু বলেন যে আসলে
এগুলো প্রাইস রেঞ্জ সম্পর্কে ধরেন এই ফুল সেট যদি আপনাকে নিতে চাই তাহলে হচ্ছে কি আপনি 48,000 টাকা বলুন ফিক্সড সাথে আপনার এই হার্ড কেসটা পাবে আর হচ্ছে কি আপনার সিঙ্গেল সিঙ্গেল আপনার যেসব বাসি আছে আমি এই যে এখানে নিয়ে আপনি দর্শক দেখে একটা বাসি এভাবে সুন্দর করে তাহলে এখানে টোটাল 25টা বাসি হার্ড কেস সহ এগুলো 48,000 টাকা তো এগুলোর বাসিগুলোর বিশেষত্ব হলো যে এগুলো সবগুলাই মাস্টার টিউন করা 100% 100% প্রত্যেকটা শুধু মাস্টার টিউন করা আপনার প্রত্যেকটা নোট হচ্ছে কি নিখুঁতভাবে আপনার পুরো মিটারে যদি আপনি মেপে ধরেন টেস্ট করে বা হচ্ছে যে চেক করে নিতে চান তাও হবে আচ্ছা একটু আমাদেরকে বলেন যে এগুলো মানে আপনারা তো বাহিরের দেশেও এক্সপোর্ট করেন হ্যাঁ দেশে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি যেমন ইতালি পাঠাচ্ছি ইংল্যান্ড পাঠাচ্ছি সৌদি পাঠাচ্ছি দেশের বিভিন্ন রকম প্রান্ত থেকে যেখান থেকে খুশি আর কি কেউ অর্ডার করলে আমরা পাঠাই দিতে পারবো কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর হচ্ছে গিয়ে ঢাকার বাইরে যেগুলো আছে সেগুলো ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর এছাড়াও ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে ইনশাআল্লাহ সবার সব জায়গায় যারা পাঠাচ্ছেন টুকটাক নিচ্ছেন আচ্ছা আপনাদের শোরুমটা সম্পর্কে একটু বলুন এই শোরুমটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের সব থেকে বড় লার্জেস্ট ফ্লুট শপ সব টাইপেরই আর কি বাংলাদেশের আপনার যত দেশেরও আপনার ফ্লুট হয় সেই দেশের ফ্লুটও আপনি চাইলে আমাদের এখানে পাবেন তো হচ্ছে গিয়ে দেখে শুনে বাঁশি বাজাবেন ভালো টিউনের বাঁশি বাজাবেন ওই নর্মাল টিউনের বাঁশি থেকে আপনার একটা ভালো টিউনের বাঁশি বাজানো অনেক ভালো আচ্ছা এটা লোকেশনটা সম্পর্কে একটু বলুন আমাদের লোকেশনটা হচ্ছে গিয়ে আপনার নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার লেভেল 4 সব হচ্ছে গিয়ে আপনার 427 সরাসরি শোরুমে এসে নিতে পারেন অথবা যে কোনো জায়গায় নিতে পারেন তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আমি বিদায় নিচ্ছি আবারও আপনার সাথে নতুন একটি পর্বে অন্য সময় দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন